আজকে আমরা পড়ব সুকবিতা। সুকবিতার কামিনী রায় লেখক, এটা পড়ব। শব্দ অর্থগুলো আজকে দেখি নেই আমরা, শব্দ অর্থগুলো পড়া দেয়া পাঠের উদ্দেশ্যে করি, শব্দ অর্থগুলো দেখে নিবে সুন্দর করি, তারপর আমরা পাঠের উদ্দেশ্য পড়ি নিব। আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানব প্রেমের উদ্বুদ্ধ হওয়া, পাঠের উদ্দেশ্য হচ্ছে আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানব প্রেমে উদ্বুদ্ধ হওয়া। পাঠ পরিস্থিতি পড়ব, এরপরে আমরা যে পাঠ পরিস্থিতি পড়লে আমরা কবিতার অংশটুকু জানতে পারবো যে মূল জিনিস কি আছে। আমরা সবাই জীবনে সুখী হতে চাই, কিন্তু কিভাবে জীবনে সুখ আসতে পারে সুখ কবিতায় কবি সেই সম্পর্কে তার ধারণা তুলে ধরেছেন। জগতে যারা কেবল সুখ খোঁজেন তারাই জীবনে দুঃখ যন্ত্রণা দেখে ভাবে মানুষের জীবনে নিরত্ব, মানুষের জীবন হচ্ছে নিরত্ব। এ ধারণা ভুল, জীবনের উদ্দেশ্য ও তাৎপর্য আবারও বিস্তীর্ণ অনেক মহৎ। দুঃখ যন্ত্রণা সয়ে সকল সংকট মোকাবেলা করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমে সুখ অর্জিত হয়। আমরা সুখ সুখ করে কাজেও সুখ পাব না, সুখের পিছনে কারণ আছে। এই কারণগুলো যদি আমরা ব্যয় করতে পারি তাহলেই আমরা জীবনে সুখী হতে পারব। কিন্তু সমাজের অন্য সবার কথা ভুলে কেউ যদি কেবল নিজের স্বার্থ দেখে সে হয়ে পড়ে আত্মকেন্দ্রিক, স্বার্থপরতা ও সমাজ থেকে বিচ্ছিন্ন। নিজের সুখ ভাবলেই হবে না, সমাজের সুখও ভাবতে হবে, আমাদেরকে দেখতে হবে। আর সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখী সুখ লাভ করতে পারে না। সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ করতে পারে না। প্রক্ষত্রে অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি ভালোবাসা সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যর মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে সেই প্রকৃত সুখী। নিজের সুখ চাইলে আমাদের পাশাপাশি সবার সুখ দেখতে হবে। এই বলে এই পাঠ পরিস্থিতিতে পড়লাম, এটা তোমরা দেখে নিবে, আগামীকাল আবার অন্যটা পড়বো আমরা। এই বলে শেষ করলাম।